আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গুনাহ করা পর অনুশোচনা, লজ্জাবোধ করা, এটি হলো আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নেয়ামত। আল্লাহর কাছে ফিরতেই হবে। এখানে আমি আজ যা কিছু করছি একদিন রবের সামনে সব কিছুর জন্য দাঁড়াতে হবে। এই বোধ যার মধ্যে আছে সে কখনো গুনাহ করতে পারে না। আমাদের ফিতরাতই এমন, সে আল্লাহর আনুগত্য করতে চায়, আল্লাহকে মানতে চায়, আল্লাহ দরবারে আনুগত্যের সিজদায় লুটিয়ে পড়া এই বোধ মনে জাগ্রত করে। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনা পড়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। এদের মধ্যে কাউকে শয়তান আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ করে ফেলে। শয়তান বলে, তুই এত এত পাপ করেছিস, আল্লাহ তোকে আর কখনো ক্ষমা করবে না, তোর জন্যই জাহান্নাম বানানো হয়েছে, সুতরাং জাহান্নামেই যেহেতু তোর জন্যই, তাহলে তুই কেন তাওবা করবি, পাপ করতেই থাক, তাওবা করার প্রয়োজন নেই, তাহলে যত ইচ্ছা পাপ করো, দুনিয়াকে এনজয় করো, জীবন তো একটাই, আর সুযোগও আসবে না, একবারই সুযোগ পেলি একবারই কাজ কর। আবার কেউ খনিকের প্ররোচনা পরে পাপে লিপ্ত হলেও একসময় ঠিকই উপলব্ধি করে পাপের বোঝা বিশাল ভারী হয়ে গিয়েছে, আমাকে ফিরতেই হবে, রবের নিকটেই ফিরতেই হবে, যিনি আমাকে বারবার ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধুমাত্র একটু অনুশোচনা, একটু চোখের জল, এর বিনিময়ে যিনি আপনাকে এবং আমাকে ক্ষমা করে দিবেন, তার রহমতের ব্যাপারে হতাশ না হওয়ার জন্য তিনি কতবার বলেছেন, সে অনুভব করে দিন শেষে আমরা আল্লাহ ছাড়া আর কোনো যাওয়ার পথ নেই, আল্লাহই আমার একমাত্র ভরসা, শেষ ঠিকানা, পরম আশ্রয়স্থল। প্রিয় ভাই বোনেরা, আপনি যত বড় পাপ করেন না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আপনার পাপ আল্লাহর রহমতের তুলনায় নগণ্য। স্মরণ করুন বনি ইসরায়েলে সেই লোকের কথা, যিনি 100 জন লোককে হত্যা করেছিল, তারপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আপনার পাপ নিশ্চয়ই তাকে অতিক্রম করেনি। আপনি তো সর্বোচ্চ 2 খুন করেছেন, 3 খুন করেছেন, আর সে তো 100 খুন করেছে, তার পাপ কেমন হতো? তাহলে আল্লাহর কাছে ফিরতে কিসের শঙ্কা, কিসের দ্বিধা? দিন শেষে যে আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে, এটাই তো সফলতা। বান্দার জন্য এর চাইতে বড় আনন্দ, এর চাইতে বড় আনন্দের সংবাদ আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।